আসসালামু আলাইকুম। সুস্থ কিডনি সবার জন্য এবং জ্ঞানের মাধ্যমেই এর সাফল্য। এই প্রতিপাদ্য নিয়ে এবারে আমাদের বিশ্ব কিডনি দিবস উদযাপিত হতে যাচ্ছে। 2022 সালের এই কিডনি দিবসের আমাদের এবারে থিম হচ্ছে সবার জন্য সুস্থ কিডনি এবং ব্রিজ দ্য নলেজ গ্যাপ টু বেটার কিডনি কেয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, কেনই বা আমরা আজকে কথা বলতে এলাম? কিডনি স্বাস্থ্য সবার জন্যই ভালো থাকা দরকার এবং সেই জন্য আমাদেরকে সচেতনতা দরকার। এটা আমরা কিভাবে করতে পারি? টু ব্রিজ দ্য নলেজ গ্যাপ, তার মানে যা আমরা জানি না তা আমাদেরকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে ভালো থাকার জন্য, বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য। কিছু মিথ আমাদের ডক্টরদের মধ্যে যেমন রয়েছে, তেমনি রয়েছে আমাদের সাধারণ মানুষের মধ্যে। সবচেয়ে বড় ভুল হয় আমরা আসলে জানতেই পারি না যে কখন আমাদের অ্যামেজিং কিডনিটা আস্তে আস্তে নষ্টের দিকে চলে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা কিডনি বিশেষজ্ঞ তারা রোগী পাই মোটামুটি মাঝে মাঝে বা শেষের দিকে এসে, যখন কিডনি অনেকখানি নষ্ট হয়ে গিয়েছে অথচ রোগী জানেই না। এটা আমাদের ডক্টরদের চেম্বারের প্রতিদিনের গল্প। রোগী এসেছে প্রেশার নিয়ে, খুব ভালো ছিল এতদিন কিন্তু এখন কন্ট্রোলে নেই, কিংবা ডায়াবেটিস কন্ট্রোলে নেই, খেতে পারছে না, বমি বমি ভাব, কিংবা অস্বাভাবিক রকমের দুর্বল লাগছে, কিংবা হঠাৎ ধরা পড়লো রক্তশূন্যতা। এই সমস্যাগুলো নিয়ে রোগীরা যখন আসে তখনই আমরা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখি যে পেশেন্টের আসলে অনেক দূর পর্যন্ত কিডনি অকেজ হয়ে গেছে, যেটা আমাদের রোগীরা জানতেই পারেন না। কাদের ক্ষেত্রে হয় এসব? সাধারণত দেখা যায় যাদের ডায়াবেটিস আছে, হতে পারে এটা 5 বছর বা 10 বছর, এমনকি যারা অতিকায় স্থূল বা যাদের প্রেশার আছে কিংবা যাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না তাদের প্রথম 2-3 বছরের মধ্যেও কিডনি আক্রান্ত হতে পারে। কিডনি আক্রান্ত মানে যে শুধুমাত্র কিডনির পয়েন্ট আমরা যেটাকে বলি সিরাম ক্রিয়েটিনিন সেটা বেড়ে যাবে তা নয়, কিন্তু এছাড়াও কিডনির পয়েন্ট ভালো থেকেও আমাদের কিডনি অনেকভাবে এফেক্টেড হতে পারে, যেটা আমাদের মধ্যে সচেতনতার খুব অভাব। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে, অর্থাৎ কোনো কিডনি রোগ থাকলে সেটা নির্ণয় করতে হবে। এবং এই কিডনি রোগগুলো সাধারণত 2 ধরনের হয়, একটা হচ্ছে সাময়িক বা আমরা যেটাকে অ্যাকিউট কিডনি ইনজুরি বলি, এটা সাধারণত কোনো ইভেন্টের পরে হয় যেটা আমরা আশা করি ভালো হয়ে যাবে, তবে অবশ্যই শর্ত হচ্ছে আপনাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে এবং চিকিৎসা নিতে হবে। এবং আরেকটি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, যেটাকে আমরা দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলি। এটা হচ্ছে সাধারণত যাদের দীর্ঘদিন ডায়াবেটিস বা প্রেশার থাকে, অর্থাৎ উচ্চ রক্তচাপ থাকে, স্থূলকায় হয় কিংবা রক্তের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে না, এছাড়া কিছু ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে কিংবা কিছু জন্মগত কিডনির রোগ থাকতে পারে। এবং সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে আমরা যারা এশিয়ান এবং পুমা ইন্ডিয়ান আমরা কিন্তু এমনিতেই জন্মগতভাবে এই কিডনি রোগের রিস্কে থেকে যাই। সুতরাং আমাদের এবারের প্রতিপাদ্য বিষয়ের মূল লক্ষ্য হচ্ছে আমাদের মধ্যে সচেতনতা তৈরি করা। কেন আপনি সচেতনতাটা এত জরুরি মনে করবেন? কারণ হচ্ছে আপনি হয়তো জানেনই না যে আপনি নর্মাল কিডনির পয়েন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু অথচ আপনার কিডনি রোগ এগিয়ে গেছে অনেকখানি। এজন্যই প্রতি 6 মাস অন্তর অন্তর যারা রিস্কে আছেন তাদের অন্তত ডাক্তারের কাছে একবার যাওয়া উচিত, কিংবা নিদেন পক্ষে প্রেশারটা চেক করা উচিত, ডায়াবেটিসটা মাপা উচিত, এবং একটা ইউরিন আরি যেটা আমরা রুটিন এক্সামিনেশন করি সেটার মধ্যে কোনো ধরনের প্রোটিনের উপস্থিতি আছে কি না সেটা দেখা উচিত, এবং রক্তের ক্রিয়েটিনিনটা মাপা উচিত। কেন করবেন? নতুবা দেখবেন অজান্তেই একদিন হয়তো কিডনি দুটোই বিকল হয়ে গেল। এবং আশ্চর্যজনক কথা হচ্ছে আমাদের মধ্যে যাদের বারবার ইউরিনে ইনফেকশন হয় বা পাথর হয় এই রোগীগুলোও কিন্তু দীর্ঘস্থায়ী কিডনি রোগের জন্য ঝুঁকিতে আছেন। সুতরাং সময় মতো ডাক্তারের কাছে যেতে হবে, কেননা আপনি যদি কিডনি যখন নষ্ট হয়ে যাবে তখন প্রতিস্থাপনে যান, কিডনি ট্রান্সপ্লান্টে যান বা ডায়ালিসিসে যান, তার লোড অনেক বেশি, সে আর্থিক খরচে এবং সেই আর্থিক লোডে একজন রাজা পর্যন্ত কিন্তু রাস্তার ফকির হয়ে যেতে পারে। আজকে আপনার মনে হবে কিছুই না, কিন্তু একজন ডায়ালিসিসের রোগীর শুধুমাত্র ডায়ালিসিসের পিছনেই খরচ হয় মাসে 10-15 হাজার টাকা। এবং আপনি কি জানেন যে বর্তমানে দেশে না পৃথিবীতে প্রতি 10 জনে একজনের দীর্ঘস্থায়ী কিডনি রোগ রয়েছে, যেটা আমরা জানি না? আপনি কি জানেন পৃথিবীতে এখন কিডনি রোগের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? সুতরাং আসুন আমরা সচেতন হই, আমরা সুস্থভাবে বাঁচি, আমরা পরিবার নিয়ে বাঁচি, আমরা হাসি খুশিভাবে বাঁচি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।